আসসালামু আলাইকুম। অনেকে আছেন ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছেন কিন্তু এখনো স্মার্ট কার্ড হাতে পান নাই, তারা মোবাইলে কিভাবে এরকম স্মার্ট কার্ড পাবেন? মানে খুব সহজে কোনো প্রকার প্রসেস বা আপনাকে তৈরি করে নিতে হবে না, একদম অরিজিনাল। আপনারা এটাই প্রিন্ট আউট করে আপনারা আপনাদের কার্ড যতদিন হাতে পান নাই এটাই যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো খুব সহজ প্রসেস, কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। তো এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পাবেন না। অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যাপসটা আপনারা প্রথমে ওপেন করবেন, দেখেন BRTA DL চেকার, এই প্লে স্টোরে একটা অ্যাপস আছে কিন্তু সেটা কাজ করে না। এখানে দেখেন DL চেকার নামে একটা অপশন চলে আসছে, DL চেকার। এখানে প্রথমে আছে DL নাম অর্থাৎ নাম্বার, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বার। যেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্স এখনও হয় নাই বা হাতে পান নাই, সেহেতু আপনি নাম্বারটা জানেন না। আপনার দেখেন BRTA রেফারেন্স নাম্বার, এখানে ক্লিক করবেন। আর আপনি যদি স্মার্ট কার্ডের ফিঙ্গার দিয়ে আসেন, আপনার কিন্তু ফোনে একটা OTP অলরেডি চলে আসছে, অর্থাৎ BRTA থেকে একটা রেফারেন্স নাম্বার পাঠাই দিছে। তো দেখেন আমার রেফারেন্স নাম্বারটা দিয়ে দিছি, আমি আমার রেফারেন্স নাম্বারটা দিয়ে দিচ্ছি GPNP। আপনার যে রেফারেন্স নাম্বারটা পুরোটাই দিয়ে দিবেন। দেখেন আপনার রেফারেন্স নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখেন গেট ডাটা, এই গেট ডাটার উপরে ক্লিক করবেন। দেখেন সাথে সাথে আপনার উপরে স্মার্ট কার্ডের এই যে ফ্রন্ট পার্ট চলে আসছে এবং নিচে আপনার ডিটেলস যত কিছু আছে, যত কিছু দরকার নিচে ডিটেলস দেখতে পারবেন, যে আপনার কার্ডটা রেডি ফর প্রিন্ট, আপনার প্রিন্টের জন্য কার্ডটা রেডি আছে, রেডি হচ্ছে, অর্থাৎ আপনার আরও কিছুদিন সময় লাগবে। তো আমার জানুয়ারির পরে ডেট দিছে ডেলিভারি ডেট, অনেক সময়। তো এতদিন আমি ঠিক আমার এই যে স্মার্ট কার্ডটা দেখেন ক্লিক করলেই বিপরীত পাশ আসবে, আবারও ক্লিক করলেই এই পাশ আসবে, অর্থাৎ এই স্মার্ট কার্ডটা আমি প্রিন্ট করে যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। স্মার্ট কার্ডটা একটা প্রিন্ট দিয়ে লেমিটিং করে আমি কার্ড অলরেডি বানিয়ে নিতে পারবো। তো এই অ্যাপসটা ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা স্মার্ট কার্ড করতে দিয়েছেন এখনও হাতে পান নাই, তারা অতি শীঘ্রই এই অ্যাপসটা ডাউনলোড করে আপনাদের কাজে লাগাতে পারেন। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।